নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার এক নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড এবং ডিএলএড দুটি ডিগ্রি যাদের রয়েছে তাদের জন্য বড় নির্দেশ শোনালো সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিল সুপ্রিম কোর্ট কপাল খুলতে চলেছে কয়েক হাজার টেট পরীক্ষার্থীর তো আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলে রেখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা দেখে নিই যে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিয়েছে বিএড এবং ডিএলএড ডিগ্রি যাদের রয়েছে সেই সমস্ত টেট প্রার্থীদের নিয়ে তো বন্ধুরা আমাদের রাজ্যে যতগুলি টেট পরীক্ষা হয়েছে এবং যতগুলি নিয়োগ হয়েছে সেই টেটকে কেন্দ্র করে সবগুলোতেই কিন্তু বিতর্ক রয়েছে একের পর এক টেট পরীক্ষায় এবং টেটের রিক্রুটমেন্টে ঠিক তেমনই দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বারো প্রাইমারি টেট নিয়ে যেমন অভিযোগ রয়েছেই অপরদিকে কিন্তু দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়েছে যেটি মূলত দু হাজার চোদ্দো প্রাইমারি টেট এবং দু হাজার সতেরো প্রাইমারি টেট থেকে যারা পাশ করেছিলেন তারা কিন্তু অংশগ্রহণ করতে পেরেছিলেন তো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু রিক্রুটমেন্টের আরও বিভিন্ন দিক উন্মোচিত হচ্ছে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জড়িয়ে পড়ছে তারা ঝামেলায় জড়িয়ে পড়ছে তো বিষয়টি খুলে বলা যাক গত একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল বের করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এবং সেই সময় প্যানেলে দেখা যায় শুধুমাত্র রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকেই কিন্তু প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে আদারওয়াইজ এনএমএস ডিএলএড বিএড স্পেশাল এডুকেশন কাউকে কিন্তু প্যানেলে রাখা হয়নি এবং এর পরিপ্রেক্ষিতে তার পরের দিনই অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখেই মোট এগারো জন ক্যান্ডিডেট সুমন্ত কোলে সহ এগারো জন ক্যান্ডিডেট তারা কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হন বিচারপতি রাজাশেখর মান্তাসারের এজলাসে এবং তারা এই দাবিতে মামলা করেন যে তাদের হাতে অলরেডি এনআইএমএস ডিএলএড রেগুলার বিএড এবং রেগুলার ডিএলএড তিনটি অপশানই রয়েছে কিন্তু যেহেতু সেই সময় দু হাজার বাইশে রিক্রুটমেন্ট প্রসেসে বিএড এনআইএমএস রেগুলার ডিএলএড সবগুলো ডিগ্রি বৈধ ছিল তাই তাদের যেহেতু বিএড মার্কস বেশি ছিল অ্যাকাডেমিক মার্কস তাই কিন্তু তারা বিএড দিয়ে অ্যাপ্লাই করেছে তাই এখন যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বিএডকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাই তাদেরকে যাতে রেগুলার ডিএলএড সাবমিট করার সুযোগ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়টিকে রাজা শেখর স্যার তিনি কিন্তু মান্যতা দেন এবং তিনি এই বিষয়ে নির্দেশ পাশ করেন এবং তারপরে কিন্তু এই নিয়ে একাধিক মামলা হয়েছে এবং যতগুলি মামলা হয়েছে সব ক্ষেত্রে কিন্তু বিচারপতি রাজা শেখর তিনি একই অর্ডার পাশ করেন যে যতজন এরকম ক্যান্ডিডেট রয়েছে সকলকে কিন্তু ডিএলএড ডিগ্রি সাবমিট করার সুযোগ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং এই বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরবর্তী এবং সুপ্রিম কোর্টে আসার পরে এই বিষয়টিতে সুপ্রিম কোর্ট তারা কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দেন এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যাদের এরকম ডুয়েল বা ট্রিপল ডিগ্রি রয়েছে এবং যাদের ঝুলিতে এক কথায় ইএল ডিগ্রি কমপ্লিট রয়েছে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার আগে তাদের প্রত্যেককেই কিন্তু এই দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে কিন্তু চাকরির সুযোগ দিতে হবে তো এই বিষয়ে এক কথাই বলা যায় কলকাতা হাইকোর্টের রায়কে যেমন মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট তেমন কিন্তু হাজার হাজার বেকার টেট পরীক্ষার্থীর চোখের যে স্বপ্ন সেই স্বপ্নকে কোথাও গিয়ে কিন্তু উন্মোচিত করেছে সুপ্রিম কোর্ট তো এই প্রসঙ্গে আগামীতে খুব ভালো একটা খবর আসছে কিন্তু যারা টেট প্রার্থী রয়েছেন এবং যারা রেগুলার ডি ডিএলএড ডিগ্রি রয়েছে যাদের ঝুলিতে যারা সাবমিট করতে পারেনি তাদের জন্য তো এ প্রসঙ্গে কিভাবে তারা নিয়োগটা করবে সেটা এখনো পরিষ্কার নয় যদিও এখনও থার্ড কাউন্সিলিং বাকি রয়েছে ফাইভ পার্সেন্ট ওয়েটিংয়ে কাউন্সিলিং বাকি রয়েছে কিন্তু যাদের অর্ডার হয়েছে তাদেরকে কিন্তু নিয়োগ দিতেই হবে এবং এই প্রসঙ্গে বলে রাখি বারো জন সুমন্ত কোলে সহ যে এগারো জন রয়েছে এদের ছাড়াও কিন্তু আরও বহু মামলা এরকম কলকাতা হাইকোর্টে অর্ডার পেয়েছিল বিচারপতি রাজাশেখর মানতে সারের যেহেতু এই একটি মামলা সুপ্রিম কোর্টে জয়লাভ করেছে তাই এই সেম গ্রাউন্ডের সেম মামলা কিন্তু সুপ্রিম কোর্টে হয়তো আবার নতুনভাবে চ্যালেঞ্জ হতে চলেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেম অর্ডারই সুপ্রিম কোর্ট থেকে আসবে যেহেতু একই মামলার গ্রাউন্ড একই বিষয় তাই যেহেতু যে অর্ডার পাস করেছে বিচারপতি সেই অর্ডারে কিন্তু আগামীতে আসতে চলেছে তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু আবারও কোথাও গিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হতে চলেছে এরকম একটি বিষয়ে এরকম একটা নির্দেশের ফলে কেননা তাদেরকে কিন্তু আবার বেশ কিছু ক্যান্ডিডেটকে চাকরি দিতে হবে কোর্টের রায়ে যেটা কিন্তু প্রাথমিক শিক্ষা বর্ষদ একদমই চায় না তো বন্ধুরা এই আপডেটটি আপনাদেরকে জানালাম আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ